السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. আজ আমরা আলোচনা করব এমন কিছু সাধারণ ছোট ছোট বিষয় নিয়ে যেগুলোর প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু সেগুলোর প্রতি আমরা ভ্রূক্ষেপ করি না। এমন অনেক ছোট ছোট ভালো কাজ রয়েছে যেগুলো আমাদের জান্নাতে নেওয়ার মাধ্যম হতে পারে। একবার এক গ্রাম্য ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না কওমুন মিন আহলিল বাদিয়া। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা গ্রাম্য মানুষ। ফাআল্লিমনা মা ইয়ানফাউনা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা বি, আমাদেরকে এমন কিছু শিক্ষা দিন যার মাধ্যমে আমরা উপকৃত হব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করবে না। ওয়ালাউ আন তুফরিগা মিন দালবিকা ফি ইনাইল মুস্তাসকি, যদিও সেটা তোমার পাত্র থেকে পানি ঢেলে কাউকে খাওয়ানোর মতো ছোট কাজ হয়। আউ আন তালকা আহাকা ওয়া ওয়াজহুকা ইলাইহি মুনবাসিতুন, অথবা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করার মতো সাধারণ বিষয় হয়। লক্ষ্য করুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে অন্যদের উপকার হয় এরকম উদাহরণ দিয়েছেন, কেননা তিনি বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় মানুষ হলো সে যে মানুষের উপকার করে। তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো সে যার সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা আছে। হাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু আলা কলবি মুসলিমিন আও তাকশিফু আনহু কুরবাতান আও তাকদি আনহু দাইনান আও তাসুদ্দু আনহু জুআন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ হলো হ্যাপিনেস যা তুমি অপর ভাইয়ের অন্তরে নিয়ে এসেছো, অথবা কারো ডিপ্রেশনকে দূর করা, অথবা কারো ঋণ পরিশোধ করে দেওয়া বা ক্ষুধা দূর করে দেওয়া। এই হাদিসের শেষ অংশ সো বিউটিফুল, ওয়ালা আন আমশিয়া ফি হাজাতি উখতি আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ইলাল মসজিদি শাহরান, মসজিদে নববীতে এক মাস এতিকাফ করার চেয়েও কোনো ভাইকে সাহায্য করা, কোনো ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। তাই আসুন আমরা এসব ছোট ছোট কাজকে গুরুত্ব দিই। মাল বোঝায় কি তো গাড়ি ডালো জায়গা থেকে উঠতে পারছে না, আসুন না আমরা পিছন থেকে ধাক্কা দিয়ে একটু সাহায্য করি। রাস্তার ধারে কত মানুষ সাহায্যের জন্য চেয়ে থাকে, অন্ধ ব্যক্তিকে রাস্তা পারাপারে সাহায্য করি। হাম্মাং ফিল আরদি আরহামুকা মান ফিস সামা, আপনি পৃথিবীর মানুষের উপর অনুগ্রহ করুন, আল্লাহ তাআলা আপনার উপর অনুগ্রহ করবেন। আল্লাহ তাআলা আমাদের এসব ছোট ছোট কাজকে কিভাবে মূল্যায়ন করেন, আল্লাহ তাআলা আমাদের এসব ভালো কাজকে কিভাবে মূল্যায়ন করেন, তিনি দ্য এফোর্ট মোর দ্যান দ্য রেজাল্ট, তিনি আমাদের চেষ্টাকে মূল্যায়ন করেন, ফলাফলকে মূল্যায়ন করেন না। দ্য কোয়ালিটি অফ আওয়ার অ্যাকশন নট কোয়ান্টিটি, তিনি আমাদের কাজের গুণগত মানকে মূল্যায়ন করেন, কাজের পরিমাণকে মূল্যায়ন করেন না। মনে করুন দুজন স্টুডেন্ট, একজন কঠোর পরিশ্রম করেছে, অনেক পড়াশোনা করা সত্ত্বেও সে সর্বনিম্ন মার্ক পেয়েছে, আরেকজন অলস, সে পরিশ্রম করা না করা সত্ত্বেও মেধার কারণে বা অন্য কোনো কারণে সর্বোচ্চ মার্ক পেয়েছে। যে সর্বনিম্ন মার্ক পেয়েছে সে দুনিয়ার দৃষ্টিতে ব্যর্থ হলেও আল্লাহ তাআলার দৃষ্টিতে সফল, কেননা সে চেষ্টা করেছে। তাই আসুন না এক টাকা হলেও আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার পথে আন্তরিকতার সাথে ব্যয় করি। হতে পারে অন্য একজন এক লক্ষ টাকা দান করার চেয়েও আপনার এক টাকা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। তাই আসুন আমরা এসব ছোট ছোট কাজে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় আপনি কারো সাথে মলিন চেহারা নিয়ে সাক্ষাৎ করেন, অথচ এটা মোটেও উচিত নয়। আপনি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলুন, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করুন, এই হাসির কারণেই আপনি হয়তো আল্লাহ তাআলার নিকট থেকে উত্তম প্রতিদান পেতে পারেন। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটাই হচ্ছে নববীর শিক্ষা ও আদর্শ। আমরা এই শিক্ষা ও আদর্শকে সকলের সাথে শেয়ার করে একটি আলোকিত সমাজ গড়ে তুলতে পারি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমাদের ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।
আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই করবেন, আর সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। ওমা আলাইনা ইল্লাল বালাগ।